Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছি যে তোমরা অবশ্যই সবাই ভালো আছো এবং বাড়িতে আছো বাবা মায়ের কথা শুনছো যদিও আমাদের একটা সংকটময় সময় এখন চলছে তারপরেও আমরা সবাই সবাইকে সহযোগিতা করব বাবা মায়ের যদি আমরা কথা শুনি বাবা মাও নিশ্চিন্ত মনে থাকবে যে না আমার সন্তান বাড়িতে আছে ভালো আছে সে তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের আমাদের ব্রাইটন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বাংলা ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীতে আমি তোমাদের একটা নতুন একটা বিষয় পড়াবো যেটা অনলাইন ক্লাসে হয়ে গিয়েছিল কিন্তু ভিডিও ক্লাসে আমি আসতে পারিনি আমার এই লেখাটি ছোট একটি লেখা যেটাকে বলা হয় নাটিকা সেটা আমাদের বিখ্যাত একজন নাট্যকার অভিনেতা নিদর্শক তিনি হচ্ছেন মামুনুর রশিদ এই মামুনুর রশিদ ছাড়েন সুন্দর একটি ছোট নাটিকা সেটা হচ্ছে সেই ছেলেটি মামুনুর রশিদ 1948 সালে বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করে তিনি একজন বিখ্যাত কিন্তু অভিনেতাও বটে তার সবচেয়ে বড় একটি নাটক হচ্ছে ওরা কদমালি এই ওরা কদমালি নাটকটির জন্যই তিনি বাংলা সাহিত্যে অনেক বেশি প্রাধান্য পেয়েছেন এরপরেও তিনি আরো অনেক নাটক লিখেছেন যেমন গিনিপিগ তারপর ওরা আছে বলেই তারপর ইবলিস এসব তার বিখ্যাত লেখা তা যাই হোক আজকে এই মামুনুর রশিদ ছাড়ের সুন্দর একটি নাটিকা সেটা হচ্ছে সেই ছেলেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব তার আগে একটু বলে দেই তোমাদের এই যে সেই ছেলেটি তোমাদের এখানে যে পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হয়েছে এটা কিন্তু অন্যান্য পড়াগুলোর মত নয় অন্যান্য বইয়ের তোমাদের যেমন পড়া আছে যেমন কাবুলিওয়ালা কি তোমাদের কবিতাগুলো আছে জন্মিসি গরবিনী মা জননী এর মতো কিন্তু নয় এটা আলাদা ধরনের সুন্দর করে কথোপকথনের মাধ্যমে এই লেখাটি হয়েছে এটাকে নাটক বলা হয় নাটকটা অবশ্য একটা দৃশ্যকাব্য দৃশ্যকাব্যটা মানে কেমন যেটা হচ্ছে দেখাও যাবে আবার কথাও শোনা যাবে অর্থাৎ এটা অভিনয় করা হবে একটা স্টেজে এটা অভিনয়ে শিল্পীদের মাধ্যমে এটা অভিনয় করা হয় থাকে নাটক অনেক বড় হতে পারে নাটকে বিভিন্ন অনেক অনেক বড় বড় অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক আবার এক অঙ্কের আবার বিভিন্ন বিভিন্ন দৃশ্য থাকতে পারে কিন্তু এখানে যেহেতু এটা একটা নাটিকা ছোট একটা নাটিকা মানে নাটকের একটা অংশ এই নাটিকাতে তিনটি দৃশ্য আছে কয়টি দৃশ্য আছে তিনটি দৃশ্য এই তিনটি দৃশ্যের মধ্যে আমাদের প্রথম যে দৃশ্যটি আছে সেটা হচ্ছে আমাদের রাস্তাটা মানে আরজু এবং হচ্ছে সোমেন আরজু সাবু তারা যে স্কুল যাচ্ছিল সেই হচ্ছে রাস্তাটা দ্বিতীয় দৃশ্যটি কি আছে দ্বিতীয় দৃশ্যটি হচ্ছে আরজু এবং সাবুদের স্কুলের আঙ্গিনা মানে স্কুলে কি হচ্ছে স্কুলটা স্কুল প্রাঙ্গণটা আর তৃতীয় আরেকটা দৃশ্য আছে সে দৃশ্যটা হচ্ছে আমবাগানটি তাহলে এই তিনটি দৃশ্য নিয়েই সুন্দর করে মামুনুর রশিদ ছোট্ট এই নাটিকাটি লিখেছে তোমরা অনেকে পড়েছো আমিও অনলাইনে ক্লাস নিয়েছি কিন্তু অনলাইনে তো আর পড়াতে পারি না শুধু তোমাদের বলি যে তোমরা ভালো করে পড়ো এখান থেকে পড়ে এতটুকু লেখো এভাবেই তো আমাদের ক্লাসগুলো হয়ে থাকে তার জন্যই বলছি যে সুন্দর করে যারা পড়েছো তারা হয়তো এই নাটকটির ভাবার্থটা বুঝতে পেরেছো মূল ভাবটা বুঝতে পেরেছো তারপরেও বলি এই ছোট নাটিকাটিতে কিন্তু মামুনুর রশিদ খুব সুন্দর একটা বিষয়বস্তুকে তুলে এনেছেন সে বিষয়বস্তুটা কি যারা পড়েছো বুঝতে পারবে সেটা হচ্ছে আমাদের সমাজে যে অবহেলিত শিশুগুলো আছে যারা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তাদের প্রতি দরদ মাখানো কণ্ঠে যেন উনি গেয়ে উঠেছেন এমন একটা গান এমন একটা সুর সুন্দর একটা মূল ভাব তাকে কেন্দ্র করেই কিন্তু তিনি সেই ছেলেটি এই নাটিকাটি লিখেছেন আমরা এই নাটিকাটি সম্পূর্ণ আলোকপাত করলে বুঝতে পারবো এখানে কয়েকজন বন্ধুর কথা বলা আছে আছে আরজু তারপর সোমেন সাবু এরা সবাই মিলে একটা স্কুলে যায় সবাই যখন স্কুলে যায় যাওয়ার পথে আরজু প্রায় বসে পড়ে আরজু স্কুলে দূরে অনেক দূরে হাঁটতে পারে না সে বসে পড়ে কিন্তু ছোট বন্ধুরা তোমাদের মতো যারা বন্ধু অনেকে আছে ছোট ছোট বন্ধুরা বুঝতে পারে না যে আরজু কেন বসে পড়লো আরজু যখন বসে পড়ে
ওর বন্ধুরাকে জিজ্ঞেস করে কি রে তুই স্কুলে যাবি না বলে যে না আমি একটু দেরিতে যাব কিন্তু বন্ধুরা তো ওর জন্য বসে থাকতে পারে না যদি ওর জন্য ওর পাশে বসে থাকে তাহলে ক্লাসে গিয়ে দেরি হবে তারপর স্যার বকুনি দিবে এর কারণে ওরা বাধ্য হয়ে স্কুলে যায় কিন্তু আরজু ওখানে বসেই থাকে আরজুর অনেক কষ্ট হয় সে কিন্তু চেয়েছিল স্কুলে যেতে ঠিক সময় স্কুলে যেতে পড়াশোনা করতে কিন্তু সে তো শারীরিক অক্ষমতার কারণে স্কুলে যেতে পারেনি আর এই কারণে সে সেখানে বসে আছে পথের ধারে যখন বসে আছে রাস্তা দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল আইসক্রিমওয়ালা দেখে ভাবতেছিল রাজু আরজু বুঝি স্কুল কামাই করবে স্কুল কামাই কথার অর্থ হচ্ছে স্কুল মানে যেতে চাচ্ছে না সে আইসক্রিমওয়ালা আরজুকে বলেছিল যে বাবা তুমি কেন স্কুলে যাচ্ছ না তো আমি তো এমন ছোটবেলায় করেছিলাম বলে আজকে আমার এই অবস্থা দেখো আজ আমি আইসক্রিম বিক্রি করছি আজকে যদি আমি পড়াশোনা করতাম প্রতিদিন স্কুলে যেতাম তাহলে কি আমাকে আইসক্রিম ফেরি করে বিক্রি করতে হতো তোমাদের কিন্তু এটা ছোট প্রশ্ন আছে আমি লিখতে দিয়েছিলাম অনেকে আমাকে লেখাটা দেখাতে পারোনি যে আইসক্রিমওয়ালা আরজুকে কি বলেছিল এরপর আইসক্রিমওয়ালা বলেই চলে গেল হাওয়াই মিঠাইওয়ালা যখন আসলো হাওয়াই মিঠাইওয়ালাকে আরজু বলল যে একটু বসো গল্প করি অথবা তুমি কি স্কুলের দিকে যাচ্ছ আমি একটু স্কুলের দিকে যেতাম কিন্তু কেউ আরজুর কথা মনোযোগ দিয়ে শুনল না বরং তাকে দুই একটা কথা শুনিয়ে চলে গেল হাওয়াই মিঠাইওয়ালাও চলে গেল আইসক্রিমওয়ালাও চলে গেল তারপরে আরজু ফুলের সঙ্গে মেঘের সঙ্গে পাখিদের সঙ্গে কথা বলতে লাগলো পাখিকে বলল পাখি তুমি কি ডানায় ভর করে আমাকে স্কুলে পৌঁছে দিতে পারবে মেঘ তুমি কি পারবে তোমার তুমি আমাকে স্কুলে পৌঁছে দিতে সে কাঁদতেছিল তার খুব কষ্ট হচ্ছিল এদিকে এটাই ছিল প্রথম দৃশ্যের মোটামুটি ঘটনাস্থলটা আর দ্বিতীয় দৃশ্য যেটা ছিল এই ঘটনায় কি ছিল ওদের স্কুলটাকে আলোচনা করা হয়েছে দ্বিতীয় দৃশ্যে তোমার সাবু এবং হচ্ছে সোমেন এদেরকে নিয়ে ওদের একজন টিচার আছেন যার নাম লতিফ স্যার খুব ভালো মানুষ তিনি তিনি সাবুকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার সাবু আর যদি স্কুলে আসেনি কী ব্যাপার কেন স্কুলে আসছে না তখন সাবু তো আর এত কিছু জানতো না সে বুঝতে পারতো না যে তার বন্ধু অসুস্থ সে হাঁটতে পারে না সে তাই স্বভাবসিদ্ধভাবেই বলল যে স্যার ও তো মাঝে মাঝেই স্কুলে আসে না প্রায় স্কুল কামাই করে এ কথা শুনে স্যার ভাবলো যে এটা কেমন কথা প্রায় স্কুল কামাই করে মানে তখন আর বন্ধু মিঠু বলল যে জি স্যার ও প্রায় হচ্ছে স্কুলে আসে না আসার সময় দেখলাম ও আমবাগানের পাশে বসে কাঁদছে এই কথা শুনে স্যারের মনটা গলে গেল স্যার বুঝল নিশ্চয় কিছু একটা এখানে সমস্যা আছে তারপর স্যার বলল যে ঠিক আছে তোমরা ও কেন কাঁদছে এটা কি জানো না যে না স্যার জানি না ঠিক আছে চলো তো দেখি আরজু এখনও সেখানে আছে কি না এরপর আমাদের তৃতীয় দৃশ্য এসে গেল তৃতীয় দৃশ্যে আবার লতিফ স্যার কি করলেন শিক্ষার্থীদের নিয়ে আরজুর কাছে গেলেন গিয়ে দেখলেন সত্যি তো আরজু সেখানে আমবাগানের নিচে বসে কাঁদছে তখন লতিফ স্যারের খুব কষ্ট হলো কেন বাবা তুমি এখানে কাঁদছো তখন আরজু বলল যে স্যার আমি দূরে বেশি দূরে হেঁটে যেতে পারি না আমি স্কুল থেকে বাসা থেকে যখন বের হই স্কুলের উদ্দেশ্যে আমি বেশি দূর হাঁটতে পারি না আমি দুর্বলতা অনুভব করি আমি এখানে বসে পড়েছি তখন স্যার বলল যে কেন তুমি তোমার বাবা মাকে বলোনি আরজু বলল বলেছি স্যার কিন্তু আমার বাবা বলেছে যে আমি নাকি হাঁটাহাঁটি করলেই সুস্থ হয়ে যাব আর আমার মা জানে কিন্তু আমার মাকে আমি যখন বলি আমার মা আঁচলে মুখ লুকিয়ে কাঁদে এভাবে যখন আরজু বলল তখন লতিফ স্যার কিন্তু বিষয়টি বুঝতে পারলেন তিনি বুঝলেন যে তার ডান পাটা তিনি তুলে দেখলেন কাপড় সরিয়ে দেখলেন যে সেখানে সরু হয়ে গেছে অর্থাৎ সে একটা সে যে একজন প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এটা স্যার বুঝতে পারলেন এবং পাওয়ার পর তাদের পরিবারের এই অসচ্ছলতাও বুঝতে পারলেন যে তাদের ক্ষমতা নেই এই শিশুটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কি তাকে সুস্থ করার মতো টাকা পয়সা তাদের পরিবারে নেই তাই স্যার কি করলেন অন্যান্য সব বন্ধুদের বললেন যে তোমরা ওকে কোলে তুলে নাও তখন সবাই দুই কাঁধে করে দুই বন্ধু দুই কাঁধে করে নিয়ে আরজুকে নিয়ে স্কুলে গেল স্যার বলল যে তুমি বাসায় যেতে চাও না স্কুলে যেতে চাও আরজু বলেছিল যে স্যার আমি স্কুলে যেতে চাই তখন আরজুকে নিয়ে স্যার স্কুলে গেলেন এবং
তাকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন যে বাবা চলো স্কুলে চলো দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা তোমার চিকিৎসার জন্য আমরা স্কুল থেকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারি কিনা এই এই মনোভাব নিয়ে তারপর শিশুটিকে নিয়ে লতিফ স্যার স্কুলে চলে গেলেন মূলত এই তিনটি দৃশ্যে সুন্দর সুন্দর বালকদের কথোপকথনে এই নাটিকাটি লেখা হয়েছে তোমরা যারা পড়েছো তারা অনেক সুন্দর অ্যানসার করেছো বিশেষ করে আমার অনলাইন ক্লাসে অপশরি থাকে তারপর নাবিলা তাবাসসুম মাহি থাকে তারপর আদিবা ইবনাত তারপর হচ্ছে নিজিরা তাবাসসুম এরা থাকে মূলত আমার অনলাইন ক্লাসটি রাত 9টা থেকে 10টা এই সময়টা একটু দেরি হয়ে যায় সেটা ঠিক আছে কিন্তু আমি কি করব এই সময় আমার ক্লাসটা আছে আমি তোমাদের জন্য বসে থাকি কিন্তু অনেক সময় দেখি যে তোমরা অনেকে ক্লাসে আসছো না আবার সপ্তম শ্রেণীতে আমি যেটা লক্ষ্য করি ক্লাসে আসো কিন্তু তোমরা কিছু লিখে দিচ্ছ না দুই একজন খাতা দেখাচ্ছ কিন্তু বাকিটা খাতা দেখাচ্ছ না এটা করবে না তোমরা ভুল হোক হোক সমস্যা কি আমি তো আছি ভুল হোক যাই হোক তোমরা লিখে দিবে আমি সেটা কেটে দিব এতে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই লজ্জা পাওয়ারও কিছু নেই যত ভুল করবে ততই তোমরা শিখবে আচ্ছা যখন আমি এই নাটিকাটি পড়াচ্ছিলাম তখন আমি তোমাদের এখানে পাঠ পরিস্থিতিটা পড়া দিয়েছিলাম লেখক পরিস্থিতিও পড়া দিয়েছিলাম যখন তোমরা বিশেষ করে সৃজনশীল প্রশ্নটাও লিখতে দিয়েছিলাম কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো যখন তোমরা লেখো তখন এমনটা হয় যে হয়তো তিনটা লিখছো কিন্তু একটা লেখা দিতেই পারছো না তোমরা যখন দেখবে যে সময়টা নেই মানে 46 কি 50 বেজে যাচ্ছে তখন যত টুকু পড়া হয়েছে তোমরা ততটুকুই দিবে দরকার হলে একটা প্রশ্ন হয়েছে তুমি একটা ভালো করে লিখতে পেরেছো সেটাই দিবে আমি দরকার হলে একটা প্রশ্নই কেটে দেব কিন্তু তার জন্য তোমরা খাতা নিয়ে বসে থাকলে তো হবে না কারণ তোমাদের খাতাটা আমাকে কাটতে হবে দেখতে হবে আর বিশেষ করে আমি যেটা দেখি যে তোমরা ছবিটা অনেকে সুন্দর করে তুলতে পারো না ছবিটা খাতাটাতে লিখে সুন্দর করে সামনে থেকে কাছাকাছি নিয়ে ছবিটা উঠাবে যাতে আমি বানানগুলো সুন্দর করে বুঝতে পারি যে তোমরা ভুল করেছো কিনা যেমন তোমরা পৌঁছে যাবে মনে করে লিখেছো চন্দ্রবিন্দুটা আমি বুঝতেই পারি না যে দিয়েছো কিনা বিশেষ করে র বয়ের নিচের বিন্দুগুলো আমি বুঝতে পারি না তোমরা যদি ক্লিন করে ছবিটা উঠিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সুন্দর করে এটা লিখতে পারছো আচ্ছা এখানে সৃজনশীল একটা প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নটা আমি ক খ শুধু প্রশ্নের উত্তর দুটো একটু তোমাদের বলে দিচ্ছি দেখো একটু পড়ি আবিদ স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রওশনের কাছে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে স্যার রওশন প্রায় স্কুল কামাই করে শিক্ষক রওশনকে বলেন আর কামাই করবে কোনো উত্তর দেয় না রওশন পায়ের বিদ্ধাঙ্গুলি দিয়ে মেঝে খুঁড়তে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেন কয়েকদিন পর রওশনের বাবা আবিদ স্যারকে বলেন স্যার রওশনের স্নায়ু রোগ আছে নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকাঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে এই যে এখানে যে সৃজনশীলটা এটা কিন্তু তোমাদের এমনই একটা প্রতিবন্ধী একটা শিশুকে নিয়ে যায় যে অসুস্থ তাকে নিয়ে লেখা হয়েছে ঠিক আছে এর আলোকে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে আমি এত করে বলি যে তোমরা ক যখন প্রশ্নের উত্তরটা লিখবে এখানে দেয়া আছে মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে মিঠু কিন্তু আরজুর একটা বন্ধু সে যখন স্কুলে যাচ্ছিল সে দেখেছিল মিঠু আরজুকে দেখেছিল সে আমবাগানে বসে আছে ঠিক আছে তোমরা যখন এই বইটা পড়বে সুন্দর করে বইয়ের ভিতর থেকে ভালো করে পড়ে সুন্দর করে লিখবে যে এক মার্কের প্রশ্ন যেখানে সেখানে তোমার বেশি লেখার দরকার নাই তোমরা ওই এক মার্কের প্রশ্নটা ছোট করেই লিখবে তবে স্পষ্ট করে লিখবে তারপর তোমাদের এখানে আছে যে আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন বুঝিয়ে লেখো এটা অনেকে এক লাইনে লিখেছো এটা তো কখনোই করা যাবে না কারণ এই প্রশ্নটা তোমাদের খ নম্বরে 2 মার্ক আছে একটু হলেও তোমাকে বাড়িয়ে লিখতে হবে যে আইসক্রিমওয়ালা আরজুকে বলেছিল যে বাবা তুমি স্কুল কামাই করছো কেন এটা তো এটা কিন্তু খুব খারাপ তুমি প্রতিদিন স্কুলে যাবে আমি যদি প্রতিদিন স্কুলে যেতাম তাহলে আজকে কি আমাকে এমন আইসক্রিম ফেরি করে বিক্রি করতে
করতে হতো এই যে কথাটা সুন্দর করে সাজিয়ে তোমরা লিখবে যাই হোক এভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে আর বিশেষ করে যে পাঠটা তোমরা পড়ো সুন্দর করে পড়বে বারবার পড়বে যেটা না বোঝো সেটা আবার পড়বে বিশেষ করে যতবার পড়বে তোমরা ততবার বুঝবে আর আমি বারবারই বলি আমি ভিডিও ক্লাস তোমাদের দিতে আসি অনেক দূর থেকে তাই বলি যে তোমরা যে বিষয়গুলো বোঝো না ওই বিষয়গুলো আমাকে বলবে যে মিস আপনি এই বিষয়টার উপরে আরেকটা ভিডিও ক্লাস দেন তাহলে আমি তোমাদের সহযোগিতা করতে পারবো তা ঠিক আছে সোনামণিরা তোমরা সবাই ভালো থেকো আজকে আর নয় বাসায় থাকবে সবাই বাবা মায়ের কথা শুনবে বইগুলো একটু পড়বে কারণ তোমাদের দীর্ঘ একটি বছর সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে তোমরা এই বছরটা কিছুতেই কভার করতে পারবে না খুব ভালো করে পড়বে অনলাইন ক্লাসগুলোর সঙ্গেই থাকবে তাহলে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে এটা সুনিশ্চিতভাবে বলতে পারি ঠিক আছে সবাই ভালো থেকো